হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সিংহ রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আর একটি কথা বলে নিই, যেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল কলকাতার পাশাপাশি আমার আরেকটি ব্লগিং চ্যানেল আছে, যেটার লিংক আমি কার্ডে দিয়ে দেবো। একবার গিয়ে ব্লগিং চ্যানেলটা ভিজিট করুন, আশা করি আপনাদের কিন্তু সেটা খুব ভালো লাগবে। এবার আসি আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে সিংহ রাশির 10টা সিক্রেট গুণ। ইয়েস, এই যে সিক্রেট ব্যাপারটার মধ্যে কিন্তু একটা মজা আছে। সিক্রেট জিনিস কিন্তু জানতে যে কোনো মানুষের ভালো লাগে, সেটা আপনার হোক আমার হোক, আমাদের প্রচন্ড কিউরিয়াসিটি থাকে সিক্রেট কিছু জানার। তবে এখানে এই যে সিক্রেট, এই বিষয়টি যেটা সিংহ রাশির 10টা সিক্রেট গুণ আমি বলবো, সেটা জানলে কিন্তু আদতে আপনাদের উপকার হবে, অপকার কিন্তু হবে না। কিভাবে উপকার হবে? উপকার এইভাবে হবে যে আপনারা যদি বিষয়টি জেনে যান, তাহলে কিন্তু আপনারা আপনাদের ক্লোজ পার্সনদের সাথে সেইভাবে ডিল করতে পারবেন, তাদের বুঝে চলতে পারবেন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সিংহ রাশির সব থেকে বড় গুণ হচ্ছে অনেস্টি। ইয়েস, সিংহ রাশির মানুষরা কিন্তু লাইফে প্রচণ্ড পরিমাণ অনেস্ট হয়ে থাকে। আপনার আশেপাশে যদি কেউ এরকম হয়, তাহলে কিন্তু আপনি একদম সিকিউর পারসন, যে তাকে আপনি বিশ্বাস করতে পারেন। দু নম্বর পয়েন্ট হচ্ছে সিংহ রাশির আন্ডারে যারা থাকে, তারা কিন্তু লাইফে প্রচণ্ড পরিমাণ সিকিউর। ধরুন আপনার অফিসের বস বা আপনার বাবা বা আপনার হাজবেন্ড, যেই হোক না কেন, তার আন্ডারে যদি আপনারা থাকেন সিংহ রাশির মানুষ, তাহলে কিন্তু আপনি লাইফে প্রচণ্ডভাবে সিকিউর, কারণ তারা লাইফের সমস্ত রকম রেসপন্সিবিলিটি নিজেরাই নিজের কাঁধে তুলে নেয়। তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাই বন্ড এরা কিন্তু খুব ভালো লিডার হয়ে থাকেন। তাই কোনো কাজে যেখানে একজন ভালো লিডারের প্রয়োজন, সেখানে যদি একজন সিংহ রাশির ব্যক্তি থাকে বা সিংহ রাশির ব্যক্তিকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আদার্স পার্সনরা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, সেই কাজটা খুব ভালোভাবে কমপ্লিট কিন্তু দায়িত্ব নিয়ে এরা করে দেবে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে লিও রাশির পার্সনরা কিন্তু প্রচণ্ড পরিমাণ মনোযোগ পছন্দ করে, প্রচণ্ড স্নেহ ব্যাপারটাকে কিন্তু পছন্দ করে। যদি কাউকে ইমপ্রেস করার থাকে, এই দুটো জিনিস করলে কিন্তু কাজ হয়ে যাবে। ছ নম্বর পয়েন্ট হচ্ছে সিংহ রাশির মানুষদের আপনি আপনার লাইফে যত বড়ই বিপদ হোক না কেন, তাকে কিন্তু পাশে পাবেন, এই বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। সাত নম্বর পয়েন্ট হচ্ছে এরা নেগেটিভ জিনিস থেকে প্রচণ্ড পরিমাণ কিন্তু দূরে থাকে। আট নম্বর পয়েন্ট হচ্ছে এরা কিন্তু মানুষকে খুব ভালো ইমপ্রেস করার ক্ষমতা কিন্তু রাখে। ন নম্বর পয়েন্ট হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ সেন্সিটিভ পার্সন হয়ে থাকে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে এরা লাইফে কিন্তু সমস্ত রকম জিনিস একবার করে করে দেখার ইচ্ছা কিন্তু রাখে। যে কোনো জিনিস এরা ভাবে কি, আমি সমস্ত কিছু একবার করে লাইফে কিন্তু ট্রাই করব। ধরুন কোথাও একটা অ্যাডভেঞ্চার কিছু, সেটা করে দেখতে চায়। আপডেটেড যত রকম ড্রেস আছে সেগুলো পরে দেখতে চায়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু এরা ভীষণভাবে পছন্দ করে। তাহলে বন্ধুরা, সিংহ রাশির মানুষদের এই 10টা সিক্রেট আপনারা জেনে গেলেন। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের চলার পথে আপনাদের প্রচণ্ড পরিমাণ সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফার্স্ট টাইম এসেছেন এই চ্যানেলে, তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।